সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার পুরান হাবড়া এলাকায় যুক্তরাজ্য প্রবাসী পাঁচ মহোদরের অর্থায়নে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত দৃষ্টিনন্দন দ্বিতল মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 6 জানুয়ারি মসজিদে জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণের মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদ পুনর্নির্মাণ করে দেয়া প্রবাসীরা হলেন বিশ্বনাথ পৌর শহরের মিয়াজানের গাঁও গ্রামের মৃত কারি শেখ মুজাহিদ আহমেদ চৌধুরী ও হাজি শেখ মোসামত আঙ্গুরা বেগম চৌধুরী দম্পতির পুত্র শেখ মুজিবুর রহমান চৌধুরী, শেখ নূর মোহাম্মদ চৌধুরী, শেখ হাবিবুর রহমান চৌধুরী, শেখ ইসহাক আহমেদ চৌধুরী ও শেখ সুলেমান চৌধুরী। আল্লাহ সাহায্য না করলে আমি আল্লাহ সাহায্য করাই দেখো তোরা দিনের মাঝে আল্লাহ করাই দিচ্ছে মসজিদ। আমরা যে মসজিদ দিছি আমরা আশা করি যে আপনারা সব খুশি আসেন আর দোয়া করবা। আমরা সব মুরব্বি লাগি, আমার আব্বার লাগি, দাদার লাগি, মুরব্বি সব যে আসেন দুনিয়াত নাই সবার লাগি দোয়া করবা আর আল্লাহ কবুল কর্তা। আমরা মসজিদ অত্যন্ত সুন্দর একটি মসজিদ নির্মাণ করে দেয়ায় এলাকাবাসী আনন্দিত। এলাকাবাসী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভালো লাগছে, আমরা এই এলাকার আগে একটা জলসা হইত, অনেক মানুষ হইত, মসজিদ নামাজ পড়তে খুব কম কষ্ট করতাম। তখন এলাকায় একজন মানুষের আমরা যত ধন্যবাদ পুনর্নির্মাণ করতেন, জেনে সাহায্য করতেন, আমরা অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ। আমরা মসজিদ বরিয়ানের জন্য নামাজ পড়তাম পারছি, আলহামদুলিল্লাহ হামদান কাসিরা, আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা পুরাতন হাবড়া বাজার জামে মসজিদ যে মসজিদটা এই যুগোপযোগী উপযুক্ত মসজিদ আসেন না। মসজিদ হিসাবে আল্লাহ সবটাই কবুল করেন, কিন্তু যুগোপযোগী মসজিদ ছিল না। এই মসজিদটা ওয়াল লাগি প্রায় 15-20 বছর ধরে মানুষের একটা আকাঙ্ক্ষা যে মসজিদটা সুন্দর একটা মসজিদ হইত। হঠাৎ প্রায় 1-1.5 বছর আগে জনাব মুজিবুর রহমান সাহেব উনি দাতা, তাই আমরা লোকে পরামর্শ করলাম মসজিদটা তাই নির্মাণ পুনর্নির্মাণ করিয়া দিবা। আলহামদুলিল্লাহ মসজিদ যে পুনর্নির্মাণ করছেন তাহলে অশেষ ধন্যবাদ ও শুক্রিয়া আদায় করছি। এখন আমরা সব এলাকার প্রায় 40টা গ্রাম এখানে নামাজ পড়ে সবাই খুশি, কানার উপরে সবাই খুশি। আমরা যে নামাজ পড়তাম পারছি অনেক আশা আকাঙ্ক্ষা আছে, অনেকজন ত্যাগ স্বীকার করিয়া এটা মসজিদে অনেক জো করছেন, সবরে ধন্যবাদ জানাইয়া তার পরিবার বর্গরে ধন্যবাদ জানাইয়া আমি চেয়েছি।